হ্যালো গাইস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ওয়াটার ইডিয়ানের ডে, তাও আবার দুর্গাপুজো অষ্টমী স্পেশাল। অষ্টমী দিন সবাইদের বাড়িতে লুচি তরকারি হয়, তা আজকে আমাদের বাড়িতে হয়েছে ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। উফ, যাক খেতে না লাগছিল লুচি আর ঘুগনিটা, সারাদিন উপোস থাকার পরে যখন পুজো দিয়ে এটা খেলাম না, পুরো অমৃত লাগছিল খেতে। আমি এখানে লুচিগুলো সব সাজিয়ে নিচ্ছিলাম, এরপরে ঘুগনিটা নিয়েছিলাম। সত্যি আমার মায়ের হাতের ঘুগনিটা আমার খুবই ভালো লাগে। টিচার চিত্র ঘুগনি করেছিলাম, যারা যারা ভিডিও দেখো নি অবশ্যই দেখে আসো। সেখানে আমি এগুলো নিয়ে নিয়েছি, আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছিলো, তাই জন্য 5-6টা লুচি ইজি খেয়ে নিয়েছি। তারপরে পেট পুরো ফুল হয়ে গেছিলো, মানে আর লাঞ্চের কোনো দরকারই পড়েনি। এরপরে প্রসাদ এনেছিলো ঠাকুরের, এই যে ফল আর সন্দেশ, মাখা সন্দেশ, সেটাও খেয়েছিলাম। অল্পর খিচুড়ি আর পায়েস এনেছিলো অন্য একটা প্যানেল থেকে। খেয়েছিলাম হচ্ছে পোলাও আর আলু পনিরের তরকারি, মাও পনির করেছিল বম্মা ঘর থেকে এটা দিয়ে গেছিলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।